হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে আমি লাশ অমলেট রেসিপিটি শেয়ার করব। এটি তৈরি করা যেমন সহজ, খেতেও খুব সুস্বাদু। আর এই সহজ রেসিপিটি তৈরি করতে লাগছে অল্প কিছু উপকরণ। রেসিপিটি ভালো লাগলে আপনাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক শেয়ার কমেন্ট করার জন্য। আমি এখানে তিনটি ডিম নিয়ে নিয়েছি এবং ডিমগুলো খুব ভালোভাবে ফেটে নেব। ডিমগুলো যত সুন্দর ফেটানো হবে আমাদের অমলেটটা দেখতেও খেতে তত সুন্দর হবে। আমার ডিমটা ফেটানো হয়ে গেছে, এবার আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি পরিমাপ করার জন্য। দেখুন আমার এখানে একটি ছোট বাটির এক বাটি ডিম হয়েছে। আমি সেম এই বাটিরই এক বাটি দুধ, আমি এখানে গরুর দুধ ব্যবহার করছি। আপনারা চাইলে অন্য কোনো দুধ ব্যবহার করতে পারেন। এবার এই ডিম আর দুধের মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার অন্য একটি বাটিতে সামান্য তেল ব্রাশ করে নিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণটি এর মধ্যে ঢেলে নেব। ডিমটা যখন গোলাচ্ছিলাম তখন গ্যাসে একটি পাতিল বসিয়ে জল ফুটতে দিয়েছিলাম, এর মধ্যে একটি স্ট্যান্ডও বসিয়ে দিয়েছিলাম। এখন এই ডিমের বাটিটা বসিয়ে ঢেকে রেখে দেব 20 মিনিটের জন্য। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে থাকবে। চলে আসলাম 20 মিনিট পর। এখন আমাদের অমলেটটা হয়েছে কিনা সেটা একটা টুথপিকের সাহায্যে দেখে নেব। আমার টুথপিকে কোনো লিকুইড লেগে নেই, তো আমার এর অমলেটটা এখানে রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব, কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আমার অমলেটটা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি একটা স্প্যাচুলার সাহায্যে অমলেটটাকে বাটি থেকে ছাড়িয়ে নিচ্ছি, যাতে এটা খুব সহজেই উঠে আসে। এখন অমলেটটা একটি প্লেটে ঢেলে নেব। দেখুন কত সুন্দরভাবে বেরিয়ে আসলো আমাদের অমলেটটা। এই হচ্ছে দুধ আর ডিমের তৈরি লাশ অমলেট। এখন আমি চেরি দিয়ে একটু ডেকোরেশন করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নেবেন। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবার আমি একটু কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কত সুন্দর ফ্লাফি আর নরম হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।